Borola Kai, co-powered by Anmol Dreamlight. Taste itna bhai, koi ruk na paaye. Sahajog korise Amul, the taste of India. Vivil soap, ab samjhota nahi. Hit fit, kono mein lagega, to ek bhi machhar nahi bachega. Khate hi corn bowli, Nestle Mans, Aru Junior Horlicks. Pride East Entertainment's presence. Hukna bhi dherolu, paina bhi dholu. Hukan aru ponya dubi. Oi, bujanai. Hukna mane bhang, aru paina mane mod. Mode bhange dubi kai. Tumar boyfriend jonor dhoyjo khoyjo gun moi manisu dei. Iman dami phone tinta bhangar pisoto tumar relation kat hoa nai. Ja kota, ejonor tinta phone bhanga nai noy moi. Tene hole? Tin jonor tinta ko. Ki? Oh, এটা ফোন ভাঙিলু মানে হেজনৰ লগত মোক কাট অফল আমাৰ হাতত একেবাৰে সময় নাই বুইছো আমাৰ লাবৰ হ'ল এৰা ইমান খুনকালে কলৈ যায় আপোনালোকৰ বয়সনো হৈছে কি হিপুইলে যোৱা কথা কোৱা নাই ও ইয়াৰ পৰা যোৱা কথা কৈছে আৰু 100 বছৰ জীয়াই থাকিম মামা মামি অলবা ধল্লাক মই সাগৰবা গেলু সানি দিলু খালে নে নাই খাই আছে ও খাও খাও জি খাই খাও মথৰ প্ৰভু ইয়াৰ পৰা গলেই হ'ল নাজৈ হা মনু বাবু আপোনাক বয়ফ্ৰেণ্ড ভাবিম নে ও প্ৰথম দিনা আপোনাক দেখোতে আপোনাৰ ল'ৰা ছোৱালী বহুত ডাঙৰ হ'ল বুলিয়ে ভাবিছিলো অ মই কলেজ ইউনিভাৰ্চিটিলৈ গৈ আছে বুলিহে ভাবিছিলো অ মাকন এইবাৰ যেনে তেনে বাবাৰ বিয়াখন পাতিবই লাগিব পাতিবই লাগিছিলেতো অলৰেডি বহুত দেৰিয়ে হ'ল দেৰি হ'ল দেৰি হ'ল পিছে এটা কথা তুমিও দেৰি কৰিব নালাগে মই ইমানটা বয়স হোৱা নাই নহয় দাদা এতিয়া হোৱা নাই কিন্তু এদিন হ'ব যিটো হাৰত মোবাইল ফোন ভাঙিছা বিয়া হ'বলৈ দৰা বিচাৰি নাপাবা দেখছা না আমাক ডকাইতে বহিয়ে থৈ দহাহেক বৰেকে ফিতে সুমলা অলি অহা নাই তুমি ভিতৰসমীয়া নাযকীয়া আবি কিয় যামে মই মোৰ কিবা মান সন্মান নহয় বুলি ভাবছা নাকি কোনদিনা ভিতৰক মাতি নি আজি কলাক দেচোন ব কোনটি কিয় যাম মই ভিতৰ তে ব আগিলেতে বহিবাই লাগিব না আৰু হাঁহেকে বৰেকক আহিবা নেদা হল আজি মাই মোক এমান খুন্দাৰকে যাবা পাৰ্মিশ্যন দিছি ও কৈছি যা মাই যা সেন্দুৰু ফুটাটো ভালকে লৈ যাবি মস্তু ৰদো দিছি আমাৰতো আৰু ছাতা নাই ও হেৱালী মাকক মোৰ কথা কৈ ছাতাটো লৈ যাবি কেতিয়াবা মাই মোক ইমান মৰম কৰে মন চন কিবা মস্তু ভাল লাগি যায় এতিয়া ঘুমেছি দকচোন যাবা আজি দিছি তো কেনে দিব আপি হাজাৰক যেতি বুজা মানো তো ও নিজৰ লেঙুৰৰ জুই যি নিজে মুখেদি নুমাবা লাগিব সেইটো কথা যেতি জানে তো সিমানক গেলি মাই ভাবা নাই হাৰিত্যা কিয় নাভাবব এব কিবা এটা নাভাবাকেতো আপোনাক এনাই যাবা দিয়া নাই কনজলে বাটে বাটে এতে কওকচোন ইয়ে মার বরফি খাওয়া মন গেছিয়া ও চান্দা তোলা পয়সা দি মাক গেলি দুটা বৈশ্যর দোকানের পর বরফি আনতে লাগবো ও পেয়ে আহো জলে রিচিয়া তোমার ঘরটো এইফালে ও হেই ফেলদি গই হেই সন্মুখ ঘরটো ঠিক আছে মোৰ ৰাস্তা এইফালে ও তাৰমানে আমাৰ ৰাস্তা ইয়াৰ পৰা বেলেগ বেলেগ হ'ল অঁতো তুমি তোমাৰ ৰাস্তাত মই মোৰ ৰাস্তাত আপুনি দেখোন মোক আগুৱাই থ'ম বুলিয়ে ওলাই আহিছিল হ'লোতো যা কটা এই দুখোজ মাত্ৰ চোৱা এই দুখোজেই চাগে আমাৰ দুটাৰ সহযাত্ৰী আছিল বলক না মোক আপুনি অকণমান আগুৱাই থৈ আহিব মোক অকলে অকলে খোজকাঢ়ি গৈ বৰ বেয়া লাগে চৰি একদম নোৱাৰোঁ অলৰেডি মোৰ দেৰি হৈছে বন্ধু এজনৰ ঘৰলৈ যাম সি মোক গালি পাৰিব কব তোৰ সময়ৰ কোনো ভেলু নাই জীৱনৰ ক্ষেত্ৰত তই সদায় শ্ল' ইমান শ্ল' হ'লে নচলিব নহয় বন্ধু যোৱা দিনহে সন্ধিয়া হ'লে অভিয়াছলি আগুৱাই থ'লোহেঁতেন বাই বাই কালি খৰবে খুৰাতেৰ খুৰি অ হুবুকে কান্দে মানে কান্দে শুনছি নে মাই মাই ও মাই ও মাই
ও খরবেহু রাতের খুড়ি হুগুকে কান্দি মানে কান্দে ঘর নটাকে রুম বুড়া বুড়ি আকলায়ে দুটা রুমত দামই পড়ি থাকে ও বাকিকিটা রুমত থাকবে মানুই নাই হে আখান ঘর চকুর আগতে ধ্বংস হয়ে গেছে দুটাকে বিয়া করবা লাগা চলি মটর সাইকেল এক্সিডেন্ট হয়ে মারা নেগেছি কিয়া দুঃখ নকরবে হেগলা দুঃখ করে কান্না নাই হে তে কিয়া কানছি ও সরুতো পুতা গুয়াহাটীত নাখে তাতে বলে কবার আপি এটা পলে আনছি হেতু কর্ম করবার দুবছরে হল দুঃখ তাকে কই কই এত কান্দি থাকে পয়লা বসার বলে ভালকে আহ যাওয়া আসিল হাঁক বড়াকর মাজত কিবা লাগি ও আহ যাওয়া বন্ধ মাজতে যে মাগুত মেয়ে গেল তেতিয়া বলে পুতাকে আহিম বলে কইছিল ও পতি বাখুরিক কই বিয়া নবুবা কই থৈছিল আজি গেলি নাহিলে তেহিও মরাই নমরাই সমান মরাতকে বেশি বলে কুড়ি কইছি নহয় মল্লি একদিন কান্দলু হই ইটা সদায় কান্দি আছো ইয়াই মা হই চলিটোর কথা কি কয়ে এগলা দুখুতে কইছি হে মাই নটা করি রুমুর ওয়াতা মস্ত ডাঙার ঘরত থাকাও তাই নাই পুতাকা বলে গুয়াহাটীত আতা হাওর বা আন রুমুত ভাড়া দি থাকে ভাবি চাবাক গেলি মস্ত দুখ লাগে দক আমার মাই দি আরো হেগলা কুবুদ্ধি নেদাক বুড়া বাসুদেৱে আমার বাবা হেগলা কুবুদ্ধি নেদে যা ও মাই মই ভাত গীতে বনাও দক হে প্রভু বাসুদেও আই ওই ওরা ও দোস্তি দেও তোমার লগে ওলাই হলো বুঝা মন তো বড় বেয়া বহাচন বহা হ্যাঁ দুর্ভাগ্য মানে তোমার একদম লগ নেড়া হয়েছে এটা তোমার ইয়ালে ওলাই হলো বলে মন তো অকন ভাল লগা ভালেই কইলা পিছে একটা কথা দেই কথাটো মানে এক মিনিট এক মিনিট ও দোস্তি এঢুক মাৰি দিয়া কি বস্তু এইটো বেয়া বস্তু নহয় হে দোস্তি লোৱা লোৱা এঢুক মাৰি দিয়া আত্মাও শান্ত হ'ব আৰু নিকাও হ'ব অ দোস্তি তুমি আজিও এনে বোলোতে মিনা আৰু আটাৰে দুটুকমান মাৰি মিলাই দিছোঁ একদম খাটি বস্তু একেবাৰে সত্যনাথ শাস্ত্ৰীদেৱৰ গোসাঁই ঘৰৰ মাল লৈ আহিছোঁ শাস্ত্ৰীদেৱৰ গোসাঁই ঘৰৰ মাল গংগা জলহে দোস্তি মোৰ মানে বিৰাট বেয়া দিন চলিছে মানে দুৰ্ভাগ্যই তোমাৰ লগ নেৰা হৈছে কিমান যে দুৰ্যোগ সেয়ে শাস্ত্ৰীদেৱৰ গোসাঁই ঘৰৰ পৰা গংগা জলকণ লৈ আহিলোঁ ইয়াৰে তোমাৰ গাঁও ধুওঁ এই বটলটো মিলাই লৈ এঢুকেটোক মাৰি আছোঁ এই তিনিদিন বাপ্পাকে গংগা জলৰে গা ধুম আৰু গংগা জলকহে খাম কিবা ভাল হয় যদি হওক একদম খাটি গংগা জল নেকি অঁ খাটি মানে একদম পিয়'ৰ বাপেকৰ অস্থি বিসৰ্জন কৰিবলৈ যাওঁতে পাঁচটামান এই বগা গেলনত একদম ভৰ্তি কৰি আনিছিলে একদম পিয়'ৰ বস্তু তুমিয়ে খোৱা দিয়া মই পিয়'ৰ বস্তু খাব নোৱাৰোঁ হে অ' কিয় গংগা নদী ওচৰৰ পৰা দেখিছা নহয় পানীবোৰ প্ৰদূষিত পানীহে ভাললৈ চাওঁতে বেয়া হ'ব যেনে লাগে আৰু এটা কথা সুখ শান্তি যদি আহিলেহেঁতেন তেতিয়াহ'লে গংগা নদীৰ পাৰত থকা এই দুখীয়া মাছমৰীয়াবিলাকৰ কোনোদিন দুখেই নহ'লহেঁতেন সুখতে থাকিলহেঁতেন হে খোৱা বোৱাৰ ব্যৱস্থা হ'ল নে পাকঘৰত সোমাইছেহে এই ফুট গধূলিতে আপোনাৰ ভোক লাগিব হ'লেই নে নহয় হে ভোক লগা নাই কিবা মনত ভয় ভয় ভাৱে তাই হৈছে কিহৰ ভয় এই অফিচিয়েলটো কি বস্তু অফিচিয়েলি ন অফিচিয়েলি মানে অৰুষ্টি কোৱা হে অফিচিয়েলি মানে হেৰি হয় অফিচিয়েলি মানে কিছুমান কথা এনেকে বুজাবলৈ দিগদাৰি ল'ৰাটো পাগলে হ'ল বুজিছে কাৰোবাৰ ঘৰৰ পৰা গংগা জল আনি গা ধুলে গংগা জল খালেও আৰু পানী বটল এটাত গংগা জল ভৰাই লৈ গৈছে মোক কোৱা নাই বোৱাৰীজনীকহে হেনো কৈছে আজি গংগা জল খাবও গংগা জলে গাও ধুব
গঙ্গা জল বাহির হেনু তার পরিত্রাণ নাই। ইয়াক ভাল ডাক্তর দেখাব লাগিব বুঝছে। তাকে আমিনো দেখাম কেনেকে? সিটো নাযায়। তার বাপেক যাব। মরা মানুষজনক ইয়ার মাজলে টানিছে কিয়? পারে যদি তার লগত কথা পাতি গুয়াহাটীলে নিয়ার ব্যবস্থা করো। তাত ডাক্তরক দেখাই মেডিসিন কিনি দিম, তার পিছতে আমি যাম। এহে ভাল কথাই কইছে। তার লগত মই আজি কথা না পাতো রে। জি কথা পাতিম বুলি ভাবিছো কাইলে পাতিম। কথা পাতিম মানে সিধানি জয়ন্ত বাবাক দেখামগে। বুয়াইজনী সুখ হলে হয় আর। খোৱা বোৱাৰ ব্যৱস্থা হল না? পাকঘর সুমাইছেহে, ফুট গধূলিতে আপনার ভোক লাগিব হলেই নে? নহয় হে, ভোক লগা নাই, কিবা মনত ভয় ভয় ভাবে তাই হৈছে। কিহৰ ভয়? হেৰা মহেশ বাপুয়ে গঙ্গা জল খাবলৈ এৰি টেটুগুৰিলৈকে যদি কিবা গিলি আহে আৰু যদি নাটক কৰিবলৈ লয় তাৰ আগতে আমি বিচনাত সোমাবৰ হ'ল বুজিছা? মই চাই আহোঁ ৰ'ব। তোমাৰ গংগা জল শেষ হোৱাই নাই নেকি হে? এইটো বতৰত গংগা জল কাহানিও শেষ নহয় বুজিছা? আচৰিত কথা, একো আচৰিত হ'বলগীয়া নাই। তোমাৰ মানে দুৱাঙলমান থাকোঁতেই ফিল্টাৰ পৰা পানী ভৰাই লওঁ, এতিয়া ক'ৰ পৰা শেষ হ'ব হে? হয় নেকি? তাৰমানে গংগা জল ভৰোৱাৰ ছিষ্টেমটো অলপ বেলেগ ধৰণৰ। খাই থাকোঁ ৰ'বচোন। দুই বন্ধু মৰ্নিং ৱাক কৰি আছে হ'বলা। এই তাকেই, এই হেৰি নহয় আপুনি আজি এপাক আহিবচোন আমাৰ ঘৰলৈ। এই যাম যাম, কিবা সকাম আছে নেকি? সকাম চকাম নাই হে, অফিচিয়েলি ডিচাৰ্জ দিয়া নাই নহয়, মাজে মাজে ভিজিট দি থাকিব লাগে। অফিচিয়েলি এতিয়া চাহ খোৱা ক'ত আছে? এই সিখন গাঁৱত মানে মোৰ বন্ধু এজনৰ ঘৰত থকা খোৱাৰ ব্যৱস্থা কৰিছোঁ, তাৰ খৰচ বহন মই কৰি আছোঁ। খৰচ বহন কৰি আছে? মানে খৰচ বহন কৰা নাই, কথাৰ কথা এটা কৈছোঁ আৰু। মানে অফিচিয়েলি বহন কৰিছে? এই অফিচিয়েলটো কি বস্তু? অফিচিয়েলি ন, অফিচিয়েলি মানে অৰুষ্টি কোৱা হে। অফিচিয়েলি মানে হেৰি হয়, অফিচিয়েলি মানে কিছুমান কথা এনেকৈ বুজাবলৈ দিগদাৰি। তাৰমানে অফিচিয়েলি মানে দোস্তিৰ যিটো অফিচিয়েলি, সেই অফিচিয়েলিটোৰ অৰ্থ হৈছে মস্ত এটা ফাকি। হে মাই, হা একেদলা আজি ভালকে জুতি লাগাকে ৰান্ধি দে। ৰান্ধাত মোৰ আপত্তি নাই দক, জালা চালা দি মোজাকে বনা, খাইও ভাল পাব। কিন্তু মহলি কচু কাটাত নাই। কিয়া কচুত থাৰা কাটলি হাতত চেক লাগে, এনাই গোটা ঠগা হৈ থাকে তাই। চেক লগাক ভয় কৰা নাই এ, আৰু মোৰ ঠগা হৈ থাকিব আৰু ইচ্ছা নাই। কচু কাটলি যে হাতত ধৰে সেইটো ভয় লাগে, সিদিনাখনে কাটি ফেলে মোজাটো পাছো নহয়। অ কচু থাৰা কাটলি তোকে হাতত ধৰে, মোক নধৰে। আপনাৰ বুঢ়া দেহা না, বেছি ধৰাৰ ভয় নাই, কমকে ধৰবো দক হাতত। বিৰত দুখ লাগিলে। কি হাৰ ইচ্ছা? ডেকা বুলিছে কান্দি কান্দি যাই আছে। কিয়া? ডেকা পুলিচৰ পিতাক মাৰা গেল বুলি। ডেকা পুলিচৰ পিতাক মাৰা গেল? গোটেই কান্দি কান্দি যাই আছে। মোক লগ পাই পাততে বাইকখন ৰাখি কান্দি কান্দি চবকে খবৰ দিবা ক'লা। অ নয়ন দাদাকো খবৰটো দিবা কৈছে। ইয়াই পুলিচেও কান্দে, কি কথা কয় এব, পুলিচে কান্দা নৰে নাকি? অ পুলিচ মানুহ নহয়, পুলিচৰ মানুহ। আবেৰি তাই কিবা কথা জানিলিহে এগলা। ইটা গোটা থানাখনৰ মস্ত আলানি হ'ব। ও সুচিত্ৰাৰ বোলে বাবাকো ৰখো, ইফালে বোলে ডেকা পুলিচৰ বাপেকে মৰিল, অ ইফালে আৰু ৰুদ্ৰসাগৰ বোলা তোৰ ঘৰৰ ভিতৰত ইমান ইমান পানী। কি হ'ব জীৱৰ বিলে। তাই এটা বেমাৰ আছে অ। বেমাৰ? কি বেমাৰ, ক'ত শুনিলি? তাই নিজ মুখেৰে ক'লে, তাই খংটো অলপ বেছি, খং উঠিলে দামী দামী মোবাইল এচাই ভাঙে। কথা হ'ল আমাৰ ঘৰততো আৰু দামী দামী মোবাইল নাই, খং উঠিলে আকৌ তোক আৰু দেউতাক এচাৰিয়ে মাৰে নেকি? আৰে
চমৎকারে অহা 4 সেপ্টেম্বরের পর উপভোগ কর আপনার প্রিয় চ্যানেল রঙত। ও মাইল কচিরহি মূরক লগি যামহে একবার মাধব মন্দির পার হয়েছি এ বাহাতে দি সময় এটা সরু রাস্তা আছে জানো কত কি আছে সেবর বল কত চিনি পাম অ আপনি ইনু কত চিনি পাব হাউতিয়া ওই থাক লাগ দেখুনি বহা মিটিরো ঘলে যাই হবলা যাব দিয়ক মিটিরোর ঘর আমার সিনুর হাহেক তো মরিল আমার দিগন্ত জাঙের পিতে এ মইনু কত চিনি পাম বারু অ আপনি ইনু কত চিনি পাব তাকে যাও রব একবার বিয়ে মারা গেল বলে এ রাতিপুয়ার পরা বড় দুটা বেয়া খবর পালো নয় আর কাবার কিবা হয়েছে কেলে ডেকা পুলিশের বাপেক ঢুকাল বলে আপনি আকো খবর দিলে হেমন্তর হেমন্ত নহয় হে দিগন্ত কবার কথা কবাত কই বাদলেও গে মারব ও দিগন্ত নাম তো না হে যদি উৎপল বলে কব উৎপল ওর বাপেক হেমন্ত নাম তো কই গতে এই বুড়া কালো কম্বাই গা চুয়া যাব ও কিবা সকাম উঠাইছিল সকাম এটা আছিল হে পিছে এই দুখর মুহূর্তত নকওঁ দিয়ক সন্ধিয়ালে আহিম মানে গুরুত্ব সহকারে আলোচনা কৰিব লাগিব হব দিয়ক তে মোর ওইটা মনটো বইয়া লাগি আছে বিয়েতো গতে ভাল মানুহ আছিল হে ময়ো সেইটো বস্তুকে বিচাৰি পোৱা নাই বুঝিছে না বহুত দিন বিচাৰিলো কি বস্তু বিয়য় ভাল বিয়য় বিয়য় নিয়ে ভাল লাগে আইছি কহ আপনারও কথা অ লোরার বাবে ছোৱালী বিচাৰি বিচাৰি নাপালো এতিয়া ছোৱালী বিচরার বাদ দি ভাল বিয়য় বিয়য় নিয়ে ভাল বিচরাত লাগিছো কি জানিবা ফল ধরে আহক এতিয়া যাও ও আপনি আগবার মই তালাতো লই যাই আছো যাও বার বাবা চালো থসন থ কি হল তো একো নকলি যে কি এ মাকনৰ মাক বাপেকৰ লগত কথা পাতিম নে নেপাতিম মাকনৰ মাক দেউতাক অ তাৰমানে তই অনামিকাৰ কথা কৈছ অ কি কৰিম ক কথা পাতিম নে নেপাতিম অ তাৰমানে কথা পাতিব নালাগে নহয় মানে তোৰ পচন্দ হোৱা নাই নেকি সঁচা কথা কওঁ নে মা সঁচা কথাই ক গোটেই জীৱনটোৰ কথা আছে লোক ঢাক কৰি লাভ নাই তোৰ পচন্দ হৈছে নে নাই তাকে ক কি ছোৱালী দেখুৱালি এইজনী কিয় কি হ'ল সঁচা কথা মা অনামিকাক দেখাৰ পিছত বেলেগ ছোৱালী চাবলৈ মোৰ মনে নোযোৱা হ'ল অ তাৰমানে তোৰ পচন্দ হৈছে অ পচন্দ হৈছে চাদে 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 বহুত পচন্দই হৈছে পঢ়াই শুনাই কথাই বতৰাই দেখাই শুনাই বহুত পচন্দ হৈছে হে ভগৱান তোৰ যে পচন্দ হৈছে মই মাক দেউতাকৰ লগত আজিয়ে কথা পাতিম পাতিবি পাতিবি কথা হ'ল তাইৰ এটা বেমাৰ আছে অ' বেমাৰ কি বেমাৰ ক'ত শুনিলি তাই নিজ মুখেৰে ক'লে তাইৰ খংটো অলপ বেছি খং উঠিলে দামী দামী মোবাইল এচাই ভাঙে কথা হ'ল আমাৰ ঘৰততো আৰু দামী দামী মোবাইল নাই খং উঠিলে আকৌ তোক আৰু দেউতাক এচাৰিয়ে মাৰে নেকি চাবি আৰু এইবোৰ মইনো কি ক'ম মোৰ পচন্দ হৈছে এই বেমাৰটো লৈহে মই চিন্তাত পৰিছোঁ কিনো ক'লি অ' বাবা মাকন তই এইবোৰ চিন্তা কৰি চাবি আৰু মইনো কি ক'ম তহঁতৰ সিদ্ধান্তই মোৰ সিদ্ধান্ত থ বৰলা কাই ঐ বৰলা কাই ছোৱালী দেখিলে পচন্দ লাগি যায় পচন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমৰ জৈ কপালত নাই বৰলা কাই আমাৰ বৰলা কাই অনির্বাণ যি কেতিয়াও নুনুমায়
মোর হৃদয়ত তুমি জিকুরা জুই জ্বলালা সি কেতিয়াও নুনুয়া। মই আপোনাৰ লৰা দেউতা। মই তোমাক কেতিয়া জন্ম দিলো হে? জোনাকী কাৰে অহা চাৰি ছেপ্টেম্বৰৰ পৰা উপভোগ কৰক আপোনাৰ প্ৰিয় চেনেল ৰঙত।